তাহলে সে মন সংযম কথা আসিছি আপনার এই ষষ্ঠ অধ্যায়ে মন এব মনুষ্যাণাং কারণং বন্ধমোক্ষে মন এব মনুষ্যাণাং কারণং বন্ধমোক্ষে এই মন হচ্ছে তোমার কারণটা বন্ধনর আর মোক্ষ এর ইচ্ছুর যে বন্ধন মুক্ত হব তার কারণ মধ্যে সেই মন না না হোয়াট ইজ মাইন্ডস অ্যাক্টিভিটি হোয়াটস ইটস অ্যাক্টিভিটি হ্যাঁ বড় কথা বলো উইলিং ফিলিং ডিজায়ারিং অ্যাকসেপ্টিং রিজেক্টিং সংকল্প বিকল্প দ্যাট ইজ অ্যাকসেপ্টিং রিজেক্টিং না না কামনা পোষণ করিবা মনর কাম ডিজায়ারিং গোটা ই কামনা পোষণ করে গ্রহণ করিবা ছাড়িবা ই সংকল্প বিকল্প সবুলে মনরে চলছে মন সত পরা বুদ্ধি য বুদ্ধি তু পরত স ই তদুপরি তদুপরি কথা কুহাছে ইন্দ্রিয় মান ভিতরে মন শ্রেষ্ঠ মন একাদশ ইন্দ্রিয় মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা তুমি আত্মা শ্রেষ্ঠ তুমি আত্মা তুমি দেহ নুহ কি মন নুহ কি বুদ্ধি নুহ ইউ আর আত্মা সো মন তোমার সবর্ডিনেট মন তোমার মাস্টার নুহ বুঝিপারছ কিন্তু বদ্ধ জীব দেহাত্ম বুদ্ধি তা বুঝিপারছেন তার স্বরূপ ভুলে যাইছি তার দেহাত্ম বুদ্ধি এই দেহটাকে দেহ ভিতরে মন গোটে ইন্দ্রিয় অছি সূক্ষ্ম শরীরর মনবুদ্ধি অহংকার হচ্ছে উপাদান নেইকি গড়া স্থূল শরীরর ক্ষিতপ্তেজ মরুদ্বেম স্থূল শরীর গোটিক পরে গোটিয়ে তোমার নষ্ট হচ্ছে সূক্ষ্ম শরীর কিন্তু নষ্ট হওনি আত্মা সূক্ষ্ম শরীর মধ্যে নেইকি মনবুদ্ধি অহংকার নেইকি গতি করি অনেক স্থূল শরীর ভিতরে প্রবেশ করুছি যে পর্যন্ত সে মুক্তি ন পাইছে সে কহতি যে বিরজা আছে সে বিরজাকে অতিক্রম করে যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে প্রবেশ করে বিরজা অতিক্রম করলে সেটা সেটি মরিব দেন স্পিরিচুয়াল বডি নহেলে মনটা তো রহিছে কেতে জন্মর কেতে প্রকার ইম্প্রেশন ইজ দেয়ার ইন দি মাইন্ড নাই হ্যাঁ বায়ু গন্ধানি বা আশয়া কথা কুহাইছে গীতারে বায়ু বহিলে ফুলর গন্ধ নিয়ে চালিছে তদ্রুপ যেতবেলে আত্মা স্থূল শরীর ত্যাগ করছি মন অহংকারকে নিয়ে যাচ্ছি তেণু ইম্প্রেসন দেয়ার ইন মাইন্ড মনটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথাটা এটি সেপাই তাঙ্কর গুহ্যতম উপদেশ প্রথম কথা হল মনমনাভব মানে মনমনাভব ইয়াপরে জোর দেলে মনটা মোঠের লগা মনর কাম করিবা যে চিন্তা করিবা এগুলো মাত্র মোতেই চিন্তাই অন্য চিন্তাকে মন ভিতর দূর কর মানে যত যত নিশ্চরতি মন চঞ্চল অস্থির তত তত নিয়ম আত্মনিয়ম বর্ষণ নয় ষষ্ঠ অধ্যায় এই কথা কইছেন মনটা তো স্বাভাবিক ভাবে চঞ্চল না চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ় তস্যাহু নিগ্রহ মন্যে বায়ুরিব সুদুষ্কর যেতবে মন নিগ্রহ কথা অর্জুনকে কহিলে অর্জুন যোদ্ধা নট অ্যান অর্ডিনারি পর্সন গ্রেট ওয়ারিয়র সে কহিছন্তি ধ্যান যোগর কথা সূচন দেশে প্রতিষ্ঠা স্থির আসন নাতি নিচ এইসব কথা আছে পবিত্র স্থানকে যাব এমনি আসন পকাইব চৈলাসন কুশোত্তর হ্যাঁ কুশ ঘাস বিছাইব যে অজিন কোণ সেটা কৌছ মৃগ চর্ম শুক্ল বস্ত্র বিছাইব তারপরে বসিব এমনি আসন করিব এমনি নাসিক আগ্রহ দৃষ্টি করিব গুরু চাহিব এমনি ধ্যান করিব এইসব কথা কেতে কথা কহিদেলে মন সংযম এই প্রকার করিব মনকে একাগ্র করিব
ଅର୍ଜୁନ ଏତେ ବଡ଼ ଯୋଦ୍ଧା, ଏସବୁ କଥା ଶୁଣି କହିଲେ ଆଜ୍ଞା ଏସବୁ ପାଠ ଚଳିବ ନା। ଚଞ୍ଚଳ ହିଁ ମନ କୃଷ୍ଣ ପ୍ରମାଥି ବଳବଦୃଢ଼ ତସ୍ୟାହୁନି ଗ୍ରହମନ୍ୟ ବାୟୁରିବ ସୁଦୁଷ୍କର। ଇ ମନ ତ ଅତି ଚଞ୍ଚଳ, ପୁଣି ପ୍ରମାଥି, ପୁଣି ବଳବ, ପୁଣି ଦୃଢ଼, ବଡ଼ ଦୁଷ୍ଟ ମନ, ବଡ଼ ଅବାଧ୍ୟ ମନ। ଇ ଜମା ଶାସନ ମାନୁନି, ଜମା କଥା ମାନୁନି, ଜମା ଶାସନ ମାନୁନି, ଜମା କଥା ମାନୁନି, ବଡ଼ ବାଧ୍ୟ, ବଡ଼ ଦୃଢ଼ ପ୍ରମାଥି ବଳବ ଦୃଢ଼। ୟାକୁ ଯେଉଁ ନିଗ୍ରହ କରିବା କଥା ଆପଣ କହିଲେଣି, ବାୟୁ ରିବ ସୁଦୁଷ୍କର, ଇ ପ୍ରବହମାନ ବାୟୁର ଗତିକୁ ରୋଧ କରିବା କଥା ଅସମ୍ଭବ, ଯେପରି ଇ ମନକୁ ନିଗ୍ରହ କରିବା କଥାଟା ତଦୁଭାବରେ ଏ ସହଜ ପାଠ ନୁହେଁ, ବୁଝିପାରୁଛନ୍ତି। ଇ ରିଜେକ୍ଟ କରିଦେଲେ ସେ ଧ୍ୟାନ ଯୋଗ ପଦ୍ଧତି, ଅର୍ଜୁନଙ୍କ ପରି ଯୋଦ୍ଧା ତୁମେ କି ଧ୍ୟାନ କର, ଇ ପାଠ ଚଳିପାରିବ ନା, ହେଇପାରିବ ନା। ତା ବି ସ୍ୱୀକାର କଲେ ଭଗବାନ, ଅସଂଶୟ ମହାବାହ ମନ ଦୁର୍ନିଗ୍ରହାଞ୍ଚଳ, ତୁମେ ଯାହା କହିଲେ ତା ଅନଡାଉଟେଡ଼ଲି ଟ୍ରୁ, ଏଥିରେ କିଛି ସଂଶୟ ନାହିଁ। ଦୁର୍ନିଗ୍ରହ ଆଉ ଚଞ୍ଚଳ, ନିଗ୍ରହ କରିବା କଷ୍ଟ ଆଉ ଚଞ୍ଚଳ, ମନ ପରି ଚଞ୍ଚଳ ଗତି, ଆଲୋକ ଗତି ଆଉ ଶବ୍ଦର ଗତିକୁ ବଳିକିରି ମନର ଗତି ନା, ନା ନାହିଁ। ଇ ଚଞ୍ଚଳ ମନକୁ ନିଗ୍ରହ କରିବା ଅତି କଷ୍ଟ, ଦୃଢ଼ ବ୍ୟାପାର ଯାହା କହିଲ ତା ଠିକ, କିନ୍ତୁ ଅଭ୍ୟାସେ ନ ତୁ କୌନ୍ତେ ବୈରାଗ୍ୟଣ ଚୁହତେ, କିନ୍ତୁ ଅସମ୍ଭବ ନୁହେଁ, ସମ୍ଭବ ହବ, ତୁମେ ଅଭ୍ୟାସ କର, ବୈରାଗ୍ୟ ଅବଲମ୍ବନ କର, ଅଭ୍ୟାସ କର, ଇ କଥା ଗୁଡ଼ାକ କହିଛନ୍ତି। ଆଉ ମନ ସାଙ୍ଗରେ ଯୁଦ୍ଧ କରିବ ତୁମେ, ଯତ ତତ ନିଶ୍ଚି ମନ ଚଞ୍ଚଳମ ଅସ୍ଥିରମ ତତ ତତ ନିୟମ ଆତ୍ମନିୟମ ବସୁନ, ଚଞ୍ଚଳ ମନ ତ ପଳେଇଯିବ, ଆଟାଚମେଣ୍ଟ ଡିଟାଚମେଣ୍ଟ, ବୁଝିପାରିଲ। କେତେ ଲକ୍ଷ ଜନି ଧରିକିରି ବିଷୟ ସଙ୍ଗ ବିଷୟଭୋଗ କରିଆସିଛି, ଏ ବିଷୟଭୋଗ କାମନା ଗୁଡ଼ାକ ମନରେ ତ ଇମ୍ପ୍ରେସନ ରହିଛି, ସେ କ'ଣ ସହଜରେ ଚାଲିଯାଉଛି ନା କି, ଏ ପଳେଇ ଯାଉଛି ଚଞ୍ଚଳ ମନ। ତୁମେ ଯେତେ ଟାଣି ଆଣିକିରି କୃଷ୍ଣ ପାଦ ପଦ୍ମ ଲଗେଇଲେ ସେ ପୁଣି ପଳେଇଗଲା, ତେଣୁ କହିଲେ ଯେତେ ପଳେଇଛ ତ ଟାଣି ଆଣ, ଡେଟାଚ ଆଣ୍ଡ ଆଟାଚ, ଡେଟାଚ ଆଣ୍ଡ ଆଟାଚ, ଯଥଯଥ ନିଶ୍ଚଳ ମନ ଚଞ୍ଚଳ ତଦ୍ଧ ନିୟମ ଆତ୍ମନିୟମ, ଇ ବାକ୍ୟା ପୂଜା, ବୁଝିପାରୁଛନ୍ତି। ଏସବୁ କଥା ଗୁଡ଼ାକ କହିଲେଣି, ତେଣୁ ଇଏ ଯେତେ ଯାହା କହିଲେ ସୁଦ୍ଧା ଅର୍ଜୁନଙ୍କ ମନ କିନ୍ତୁ ଏଥିରେ କିଛି ମାନୁ ନାହିଁ। ସେଉଠୁ ଚ ମନ ସମ୍ବନ୍ଧରେ ବହୁତ କଥା ଅଛି, ଗୀତାରେ ଅଛି, ଭାଗବତରେ ମଧ୍ୟ ଅଛି। ଗୀତାରେ ଯାହା ସଂକ୍ଷେପରେ କୁହାଯାଇଛି, ଭାଗବତରେ ବିଷଦ ବିବରଣ ଦିଆଯାଇଛି, ବୁଝିପାରିଲେ, ଡିଟେଲ କଥା ଅଛି। ସେଥିପାଇଁ ମନଟା ଚଞ୍ଚଳ, ମନଟା ଅବାଧ୍ୟ, ମନଟା ଦୃଢ଼ ବଳବତ୍, ଏ ଯେଉଁ କହାଗଲା ସତ କଥା। ଆଉ ମନ ଉପରେ କଥା ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ, ଡୋଣ୍ଟ ବିଲିଭ୍ ଦିସ୍ ୱିକେଡ୍ ମାଇଣ୍ଡ, ବୁଝିପାରୁଛନ୍ତି, ମାଇଣ୍ଡ ଇଜ୍ ୱିକେଡ୍, ଅସଂଯତ ମନ, ସଂଯତ ମନ। ସେ ଗୀତାର ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ କୃଷ୍ଣ କହିଛନ୍ତି ସଂଯତ ମନ ହଉଛି ବନ୍ଧୁ, ଅସଂଯତ ମନ ହଉଛି ଶତ୍ରୁ, ବୁଝିପାରୁଛନ୍ତି। ବନ୍ଧୁ ଆତ୍ମା ଆତ୍ମନ ତସ୍ୟ ଜୟନ, ଆତ୍ମା ଏବଂ ଆତ୍ମନାଜିତ, ନା ନାହିଁ ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟ। ଅନାତ୍ମନ ତ ଶତ୍ରୁତେ ବର୍ତ୍ତେ ଆତ୍ମା ଏବ ଶତ୍ରୁ ବର୍ତ୍ତ, ଆତ୍ମା ଶବ୍ଦ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଅର୍ଥରେ ପ୍ରଯୁଜ୍ୟ ଅଛି, ମନ ଅର୍ଥରେ ପ୍ରଯୁଜ୍ୟ ଅଛି, ଆତ୍ମା ଅର୍ଥରେ ପ୍ରଯୁଜ୍ୟ, ସ୍ୱର ଅର୍ଥରେ ପ୍ରଯୁଜ୍ୟ ଅଛି। ସେଥିପାଇଁ କୁହାଯାଉଛି ଆତ୍ମା ଏବ ଆତ୍ମନ ବନ୍ଧୁ, ଆତ୍ମା ଏବ ରିପୁର ଆତ୍ମନ, ଇ ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟ କହିଲେ ସେ ଆତ୍ମା ମନ ତୁମର ବନ୍ଧୁ, ସେ ମନ ତୁମର ଶତ୍ରୁ, ମନଟା ଯେ ସଂଯୋଗ ହେଇଛେ ସେ ତୁମର ବନ୍ଧୁ, ବନ୍ଧୁ ଆଜ୍ଞା କାମ କରିବ, ଯଦି ଅସଂଯତ ତାଇ ଶତ୍ରୁ, ଆତ୍ମା ଏବେ ଶତ୍ରୁ, ବୁଝିପାରୁଛନ୍ତି। ତେଣୁ ଯଦି ଅସଂଯତ ମନ ନେଇଅଛ, ଦେନ୍ ୟୁ ଆର୍ ୱିଥ୍ ୟୋର୍ ଏନିମି, ଅସଂଯତ ମନ ନେଇକି ଯଦି ଅଛ ତାହେଲେ ତୁମେ ଶତ୍ରୁ ସହିତ ବାସ କରୁଛ, ସେ ତୁମକୁ ନେଇକି ଖଣାରେ ପକେଇବ, ନର୍କରେ ପକେଇବ ନେଇକି, ତାହେଲେ ତାକୁ ବନ୍ଧୁ କର। ସେଥିପାଇଁ କୁହାଯାଏ ମାଇଣ୍ଡ ଇଜ୍ ଏ ଗୁଡ୍ ସର୍ଭାଣ୍ଟ ବ୍ୟାଡ୍ ମାଷ୍ଟର,
মাইন্ড ইজ এ গুড সার্ভেন্ট ব্যাড মাস্টার বুঝিপারছেন মনটা ভালো চাকর কিন্তু যদি প্রভু করিদেব ব্যাড মাস্টার তুমি নেই পকাই দেব খোঁড়ে খালে পকাইব সে নর্ক নেই যাব ইউ আর নট সার্ভেন্ট অফ মাইন্ড ইউ আর সোল ইউ আর দ্য মাস্টার অফ দ্য মাইন্ড ইন্দ্র ব্যাপার মন মানস প্রাবৃদ্ধি যুদ্ধে তু পর দোষ ইউ আর সোল হ্যাঁ তোমার অধীনরে মনটা মন মাইন্ড ইজ সাবর্ডিনেট ইউ আর দ্য মাস্টার অফ মাইন্ড বিকাম মাস্টার অফ মাইন্ড গোস্বামী নট গো দাস বুঝিপারছেন বিকাম গোস্বামী নট গো দাস গোস্বামী হো মন ইন্দ্রিয়র স্বামী হো প্রভু হো দাস হো না কেজন গোস্বামী হচ্ছে